হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি, আর তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। তো চলো, আজকের একটা নতুন ধরনের ভিডিও করছি। আমার মনে হচ্ছে আমার বন্ধুরা আমাকে একটু বিশ্বাস করে না, ঠিক আছে? মানে আমার কথা কাউর একটু বিশ্বাস হয় না, সেই জন্য বারবার শুধু আমার পরীক্ষা নিচ্ছে। তো আজকের আমি চলে এসেছি আবার একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো, আমি ভিডিওটা করছি, তোমরা স্কিপ করো না, স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে ভিডিওটা যে আমি কি ভিডিও করছি। তোমরা যদি স্কিপ করে দাও তাহলে তো বুঝতেই পারবে না যে আমি কি ভিডিও করছি, তাই না? তো আজকে দেখো, আমি লিপস্টিক লাগাইনি, আমার লিপে কোনো লিপস্টিক নেই, আর আমাকে আজকে ন্যাচারাল লিপের ভিডিও করতে হবে। ন্যাচারাল লিপ যে আমার অরিজিনাল না ডুপ্লিকেট সেটা সবাইকে দেখাতে হবে। তো চলো, আমি পরীক্ষা দেওয়ার জন্য তো প্রস্তুত হয়ে গেছি। আর ভিডিওতে যাওয়ার আগে, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখনই যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা দেখে নিতে পারবে। তো চলো, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিচ্ছি। আজকে আমার ন্যাচারাল লিপের পরীক্ষা দিতে হবে, তো চলো শুরু করে দিই ভিডিওটা। আজকের ভিডিওটা হচ্ছে আমার অরিজিনাল লিপটাকেই দেখাতে হবে, আমি অরিজিনাল লিপই তোমাদের দেখাচ্ছি। আমি আমার আগেও আমার একটা ভিডিওতে বলেছি যে আমি ভিডিওতে কোনো রকম ফিল্টার দিই না, আর এটাই আমার অরিজিনাল লিপ, অরিজিনাল পুরো ফেসটাই আমার অরিজিনাল। আমি কোনোদিন কোনো ভিডিওতে ফিল্টার দিই না, তো আজকেরও আমি ফিল্টার দিচ্ছি না, ভিডিওটা করতে চলে এসেছি। এবার আমার লিপটাকে আমাকে জল দিয়ে ধুয়ে দেখাতে হবে, ঠিক আছে? তো চলো, আমি তার জন্য জল নিয়ে চলে এসেছি বোতলে করে। তো জল দিয়ে আমি এখন লিপটাকে ধোবো, আর তোমরা দেখতে থাকো, ঠিক আছে? দেখো, আমি পুরোটাই ধুয়ে দিলাম, আমার লিপে কিছু নেই। এবার বিশ্বাস হয়েছে তো যে আমার এটা অরিজিনাল, আমি কোনো ডুপ্লিকেট করি না, ঠিক আছে? যে ভিডিও করি পুরোটাই আমি অরিজিনাল ভিডিওই করি। তো বন্ধুদের বিশ্বাস না হলে সেই জন্য দেখে নাও, আমি পরীক্ষা দিচ্ছি আর তোমরা দেখো। ঠিক আছে, যদি আমার লিপে কিছু থাকতো তাহলে অবশ্যই আমার জলটা, দেখো ঠোঁটে জলগুলো যে লেগে আছে এগুলো থাকতো না। যদি অয়েল জাতীয় কিছু থাকতো তো আমার ঠোঁটে জল ধরতো না, তো জলটা পুরো মানে অয়েলের ওপর দিয়ে বেরিয়ে যেত। তো আমার লিপটা অরিজিনাল বলে তার জন্য জলটাও আটকে আছে। দেখো, ঠিক আছে, আমার পুরোটাই অরিজিনাল, আমি যেমন আমি তেমনই ভিডিও করি, আমি কাউকে কোনো রকম কিন্তু ঠকাই না, ঠিক আছে? আমার বন্ধুদের সাথে আমি এরকমভাবেই মিশি। এবার ব্যাক ক্যামেরা করে একটু জুম করে দেখিয়ে দিই, ঠিক আছে? তাহলে পরিষ্কার দেখতে পাবে। তো দেখো, এটাই হচ্ছে আমার অরিজিনাল লিপ, ঠিক আছে? আমি একটু জল দিয়ে ধুয়ে দিই। দেখো, ঠোঁটে যদি আমার কিছু লাগানো থাকতো লিপে তাহলে কিন্তু জলটা ধরতো না, এটা অয়েলের সাথে বেরিয়ে চলে যেত, ঠিক আছে? কিছু নেই বলে সেই জন্য আমার লিপে জলটা ধরছে। আমাকে বলেছিল যে জল দিয়ে ধুয়ে দেখাতে লিপটা, আমি পুরোটাই ধুয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে?
আমি ভিডিওতে ফিল্টার দিয়ে কি করব, যেরকম আছি এরকমই তো ঠিকই আছে। বন্ধুরা পছন্দ করছে ভিডিও, আর আমি ভিডিও করছি, বন্ধুরা দেখছে, আমাকে সাপোর্ট করছে, এতে ফিল্টার দিয়ে বন্ধুদের মন জয় করে কি হবে? বন্ধুরা তো এমনিই ভালোবেসে আমাকে পছন্দ করে, তাই না? দেখো আমার যে বন্ধু আমার পরীক্ষা নিচ্ছ, সেই বন্ধু অবশ্যই দেখো, আর আমি সব বন্ধুদের বলছি সবাই দেখো, সবাই দেখো, সবাই দেখে আমাকে বলো যে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? কেউ ভিডিওটা স্কিপ করবে না, বলে দিচ্ছি বারবার, স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখবে, পুরোটা দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে ভিডিও। চলো এবার একটু আবার ফুল ফেসে দেখাই, একবার ফুল ফেস একবার মানে ব্যাক ক্যামেরা, ঠিক আছে? ফুল ফেস আর ব্যাক ক্যামেরা দুরকম মিশিয়ে করছি। এবার তোমরা বলো ফুল ফেসে বেশি ভালো লাগছে না ব্যাক ক্যামেরাতে বেশি ভালো লাগছে? তোমরা যেটা বলবে আমি সেটাই মেনে নেব, ঠিক আছে? ফুল ফেসে যদি বেশি ভালো লাগে তো সেটা কমেন্ট করে বলতে পারো, আর যদি ব্যাক ক্যামেরাতে বেশি ভালো লাগে তা সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাতেই পারো, ঠিক আছে? প্রথমে আমি ফুল ফেস করলাম, তারপরে ব্যাক ক্যামেরা করলাম, আবার ফুল ফেস করছি, এরপর আবার আমি ব্যাক ক্যামেরাতে চলে যাব কিন্তু, ঠিক আছে? এরপরে লাস্টের ব্যাক ক্যামেরাতে করবো। তো তোমরা সেটা আমাকে বলে দাও যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে, ফুল ফেস না শুধু লিপটুকু ব্যাক ক্যামেরাতে করব। চলো এবার ফুল ফেস হয়ে গেছে, আবার একবার ব্যাক ক্যামেরাতে চলে যাই। হ্যাঁ আমি জল দিয়ে ধুয়ে দিলাম, লিপটাকে ভালো করে ধুয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। অরিজিনাল লিপ দিয়ে আবার স্মাইলও করছি, আমি জানি তোমরা আমার স্মাইলটা খুব পছন্দ করো, আর আমারও তো স্মাইল করতে খুব ভালো লাগে, কারণ আমি সবসময় হাসি খুশিই থাকি। আর দুঃখ করে কি করব, দুঃখ করে তো কোনো কিছু সফল হতে পারবো না, তাই হাসি খুশিই থাকি সব সময়। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমি ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি, ছোটই করেছি, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, ঠিক আছে? স্কিপ না করে পুরোটা দেখো, পুরোটা দেখলে আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এটা আমার অরিজিনাল, আর ফিল্টার দিয়ে কি করব বলো বন্ধুরা, তোমরাই বলো ফিল্টার দিয়ে কি হবে, ফিল্টারের মানে কি আছে? এমনি অরিজিনাল যেমন আমি তেমনই থাকতে পছন্দ করি, তো ফিল্টার দিয়ে একটু ফর্সা হয়ে সুন্দর দেখিয়ে কোনো কিছুই তো লাভ হবে না। আমি ফিল্টার দিয়ে ভিডিও করলে বন্ধুরা বেশি দেখবে, আর ফিল্টার ছাড়া ভিডিও করলে বন্ধুরা দেখবে না, এটা কি ঠিক? ঠিক নয় তো?
তো সেই জন্য বলে দিচ্ছি, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। আর আমি তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো, আবার আসবো তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন রিকোয়েস্ট নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর যাওয়ার আগে তোমাদের একবার মনে করিয়ে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখনই যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা সেটা তো আগেই দেখে নিতে পারবে। তো চলো এবার ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর যাওয়ার আগে আরেকবার বলে দিই, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর আমি এটাতে কোনো ফিল্টার অ্যাড করিনি, আমি যেরকমই আমি সেরকমই ভিডিও ছাড়ি। আমি প্রত্যেক ভিডিও, কোনো ভিডিওতে আমি কোনো দিনও ফিল্টার দিই না, আমি সবসময় আমার অরিজিনাল ভিডিওটাই ছাড়ি, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, শেষ করে দিচ্ছি।